আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আমাদের আজকের সমাধান নবম দশম শ্রেণী অনুশীলনী 5.2 এর উদাহরণ 13 নম্বর অঙ্ক। আমাদের 13 নম্বর অঙ্ক এখানে দেওয়া আছে, 50 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতরের চারদিকে সমান চওড়া একটি রাস্তা আছে। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল 1200 বর্গমিটার হলে রাস্তাটি কত মিটার চওড়া? মনে করি 50 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থ একটি আয়তাকার বাগান, ঠিক আছে, 50 মিটার 40 মিটার, এর ভিতরের চারদিকে সমান চওড়া বিশিষ্ট একটি রাস্তা আছে। এই রাস্তার চওড়া কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। এর ভিতরের চারদিকে চওড়া রাস্তা, এই রাস্তার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তো লিখব, মনে করি রাস্তাটি এক্স মিটার চওড়া, রাস্তাটি এক্স মিটার চওড়া, মনে করি রাস্তাটি এক্স মিটার চওড়া, ঠিক আছে। তো এখানে আমাদের রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত আছে, 1200 বর্গমিটার, ঠিক আছে। তাহলে এখন এটা হচ্ছে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য 50 মিটার, রাস্তা সহ বাগানের প্রস্থ 40 মিটার। আমরা রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য এবং রাস্তা বাদে বাগানের প্রস্থ বের করব। কাজেই লিখব, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য সমান সমান 50 - x + x মিটার, প্রস্থ এ পাশে একটা, এ পাশে একটা, দৈর্ঘ্য এ পাশে একটা, এ পাশে একটা, কাজেই x + x = 50 - 2x মিটার। তাহলে এটা আমরা বের করলাম রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। এবার আমরা বের করব রাস্তা বাদে বাগানের প্রস্থ। তাহলে লিখব, রাস্তা বাদে বাগানের প্রস্থ = 40 - x + x মিটার = 40 - 2x মিটার। তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত হবে বন্ধুরা? রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল সমান সমান রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল হবে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য গুণ রাস্তা বাদে বাগানের প্রস্থ। এখানে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য 50 - 2x, কাজে 50 - 2x * রাস্তা বাদে বাগানের প্রস্থ, এখানে রাস্তা বাদে বাগানের প্রস্থ 40 - 2x, 40 - 2x বর্গমিটার, ঠিক আছে। যদি এটা আমরা গুণ করি, 50 - 40 গুণ করলে 50 - 2x গুণ করলে -100x, -2x + 40 গুণ করলে -80x, -2x গুণ করলে +4x² বর্গমিটার = 2000 মাইনাস 100x মাইনাস 80x, কাজে -180x +4x² বর্গমিটার, ঠিক আছে। তাহলে এখানে আমরা পেলাম কি, এটা রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। আবার এখানে দেওয়া আছে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল 1200, কাজে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 2000 - 180x + 4x² = 1200, বা 2000 - 180x + 4x² এপাশের +1200 কে এপাশে নিব, কাজে -1200 = 0,
আশা করি ক্লিয়ার বন্ধুরা। বা 2100 1200 তাহলে থাকবে কত 800 মাইনাস 180x প্লাস 4x স্কোয়ার ইজ ইকাল টু 0। বা এখানে একটু সাজিয়ে নেব 4x স্কোয়ার মাইনাস 180x প্লাস 800 ইজ ইকুয়াল টু 0। বা এখান থেকে আমরা 4 কমন নেব, তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এখানে থাকবে আমাদের 45x প্লাস এখানে থাকবে আমাদের 200 ইজ ইকুয়াল টু 0। বা এক্স স্কোয়ার মাইনাস 45x প্লাস 20 ইজ ইকাল টু 0। দেখো বন্ধুরা, এখানে 4 যদি এ পাশে আসে কী হবে, 0 ÷ 4, আর 0 ÷ 4 সমান আসবে 0। কাজেই এক লাইন কমিয়ে লিখলাম, এখানে 4কে এ পাশে নিয়ে আসলে 0 হচ্ছে, যার কারণে এক্স স্কোয়ার মাইনাস 45x প্লাস 200 ইজ ইকাল টু 0। ঠিক আছে, এবার আমরা এটাকে মিডিল টার্ম করব। বা এক্স স্কোয়ার মাইনাস 40x মাইনাস 5x প্লাস 200 ইজ ইকুয়াল টু 0। বা এখান থেকে আমরা x কমন নেব, তাহলে থাকবে x মাইনাস 40, এখান থেকে আমরা মাইনাস 5 কমন নেব, তাহলে থাকবে x মাইনাস 40 ইজ ইকুয়াল টু 0। বা এখান থেকে আমরা x মাইনাস 40 কমন নেব, তাহলে x মাইনাস 40 কমন নিলে এখানে থাকছে x, এখানে থাকছে মাইনাস 5, তাহলে x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। বা x মাইনাস 40 ইজ ইকুয়াল টু 0, অথবা x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। অতএব x ইজ ইকুয়াল টু 40, অতএব x ইজ ইকুয়াল টু 5। এখন প্রশ্ন হচ্ছে এখানে রাস্তাটি বাগানটির প্রস্থ 40 মিটার থেকে কম চওড়া হবে, কাজেই x ইজ ইকুয়াল টু 40 এটা গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, কাজে আমরা লিখব, কিন্তু রাস্তাটি বাগানটির প্রস্থ 40 মিটার থেকে কম চওড়া হবে অতএব এক্স নট ইজ ইকাল টু 40, অতএব এক্স ইজ ইকাল টু 5। এখন আমরা লিখব, অতএব রাস্তাটি 5 মিটার চওড়া, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের উদাহরণ 13 নম্বর অঙ্কের সমাধান। আজ তাহলে এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনাই, আল্লাহ হাফেজ।